অনিরুদের বিজিএম আর শাহরুখ স্যারের ভয়েস ওভার ট্রেলারে এটা যথেষ্ট ছিল গুজবাম ক্রিয়েট করার জন্য হ্যাঁ রিলিজ করে গেছে জওয়ানের ট্রেলার সো কেমন ছিল ট্রেলার কি কি ইডিয়ান ডিটেলস দেখতে পাওয়া গেছে ট্রেলারে সেসব নিয়ে কথা বলবো অনেক কিছু ডিটেলস যা তোমাদের খালি চোখকে এড়িয়ে যেতে পারে সেসব নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কি ছিল না বলতো এই ট্রেলারে শুধু স্টোরি ছাড়া আই মিন ট্রেলার দেখে মুভির স্টোরি কী হবে সেটা প্রেডিক্ট করা যায়নি আর কি আটলিস্ট স্যার সাকসেসফুলি মুভি ট্রেলার থেকে স্টোরি হাইট করতে সক্ষম হয়েছেন এই কারণেও অনেকে ক্ষিপ্ত আবার তারা বলছে যে কি ট্রেলার দিয়েছে যেটাতে কোনো স্টোরি নেই যাই হোক এতটুকু বুঝতে পারলাম যে মুভিতে শাহরুখ স্যারের একটা লেডি গ্যাং থাকবে যাদের সাহায্যে তিনি হাই টাইপের কিছু একটা করবেন আর কি কীভাবে বুঝলাম এই যে এখানে লেডি গ্যাংরা ট্রেনে দাঁড়িয়ে আছে রাইট আবার শাহরুখ স্যার যখন ট্রেনে আসেন ঠিক সেই সময় তার পিছনে লেডি গ্যাংসতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাহলে কি মুভিতে শাহরুখ স্যারের নেগেটিভ রোল থাকছে তাহলে এখানেও ওনাকে পুলিশের ইউনিফর্মে কেন দেখা যাচ্ছে না শুধু পুলিশের না এখানে আবার তাকে মিলিটারি ইউনিফর্মেও দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি কী রোল প্লে করবেন তিনি পুলিশ মিলিটারি নাইন ট্রেলার দেখে কোনো কিছু বোঝার উপায় নেই রাইট থামস আপ ফর স্যার ট্রেলারে স্যার শাহরুখ স্যারের অনেকগুলো লোক দেখিয়েছেন তার মধ্যে একটা চার্মিং হ্যান্ডসাম লোক একটা আছে পুলিশ অফিসারের লোক একটা মিলিটারি লোক একটা লুক আছে এমন মাস্ক পরা যেটা পার্সোনালি আমার কাছে সব থেকে বেস্ট লুক বলে মনে হয়েছে আর এই লুকটা তো প্রায় ভিজিল্যান্টি টাইপের আর লাস্ট বা নট দ্য লিস্ট কারণ আরও কতগুলো লুক আছে তা কে জানে এই লুকটা তবে এই লুকটা যদি এই ছবির মতো এমন হতো তাহলে হয়তো শাহরুখ স্যারকে আরও সুন্দর মানিয়ে যেত কিন্তু এমন হলে তোমরা আবার বলতে কাটাপল লুক কপি করা হয়েছে তাই ডিরেক্টরের এই চয়েসকে আমি সাধুবাদ জানাচ্ছি এগেইন থামস আপ ফর আটলিসের তবে যে লুকটা রুমার্স আমরা শুনেছিলাম এই যে এইটা এটাও কিন্তু দেখানো হয়েছে একটু ভালো করে খেয়াল করলে তোমরাও বুঝতে পারবে প্রথমে দেখানো হয়েছে এই শটে এই যে দেখো কোমরে মোটা বেল্ট আর তারপর একটু জুম করে দেখলে দেখা যাবে মুখে সিগারেট ঠিক লিক হওয়া এই ছবিটার মতো স্টাইলে এরপর মুখে সিগারেট নিয়ে আরও একটা শট দেখানো হয়েছে এখানে এই যে এখানেও জুম করলে মুখে সিগারেটের আগুন সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমরা নয়নতারার এক ঝলকও দেখতে পেয়েছি ট্রেলারে মোস্ট প্রবলি সে এখানে উঁচু কোনো পোস্টের পুলিশ অফিসারের ললে থাকবে একটা সিনে তাকে শাহরুখ স্যারকে তো চেইস করতেও দেখা গেছে মেন ডিলেনের রোলে থাকা বিজয় দেখা গেছে বক্সিং করতে সেই সাথে দেবিকা পাডুগানের স্পেশাল এফিরিয়েন্সো যেখান থেকে বৃষ্টিতে কুস্তি করতে দেখা গেছে সুন্দর কিছু ক্যামেরার মুভমেন্টও ছিল সেই সাথে ছিল বিজেএমের সাথে মিল রেখে দারুণ কিছু অ্যাকশন সিকোয়েন্সও আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই জায়গাটা মুভির প্লটের জন্য বড়সড় একটা ভূমিকা রাখবে কারণ এই যে বাচ্চাকালের এই সিনটা এই ছেটে দেখানো হয়েছে আবার একটা অ্যাকশন সিনও এখানে ধারণ করা হয়েছে এমনকি এই গানটাও মনে হচ্ছে সেমসেট শুট করা হয়েছে ট্রেলারের শেষটা ছিল আরও চমৎকার শেষ দেখানো হয়েছে শাহরুখ স্যারকে মুখ থেকে মাস্ক খুলে ফেলতে তারপর যে লুকে তিনি সামনে আসলেন হো মাই গড তাকে যে এই লুকে দেখবো কখনো সেটা হয়তো কেউই ভাবতে পারিনি আর এই লুকের সাথে অ্যাক্টিংটাও ছিল ফুল সাইকো লেভেলের সেদিকে গানের তালে আপন মনে নেচে যাচ্ছে আর অন্যদিকে এনাদের ফেটে যাচ্ছে দিওয়ালি কিন্তু এখন না কিন্তু ফ্যানদের জন্য এই ট্রেলার দিওয়ালির পটাকা থেকে কম কিছু ছিল না সো এই ছিল আমার জাঙনের ট্রেলার রিভিউ আজকে এই পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিওতে কন্টেন্ট কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও দিস ইজ রায় ফর ইউ সাইনিং